আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রুটস এডু। আমি জাভেদ জিমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিওটায় আমরা আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের খুব ছোট্ট মজার কনসেপচুয়াল একটা ম্যাথ সলভ করব, যেই ম্যাথটা আজকের তারিখে বুয়েট ভর্তি পরীক্ষা, ইভেন ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে কোনো জায়গায় আসতে পারে। তাহলে আসো আমরা খেয়াল করি অঙ্কটার প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 2 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ডকে নিশ্চল অবস্থায় এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে রাখা আছে। অর্থাৎ আমি শুরুতে কোয়েশ্চেনটা লিখতেই হচ্ছে কোয়েশ্চেনটাকে একটু ডিসাইফার করে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে আমি ধরে নিলাম এই হচ্ছে অনুভূমিক তল, এই অনুভূমিক তলের সাথে এই মনে করি সেই দণ্ডটা, যেই দণ্ডটাকে আমরা ভূমির সাথে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছি, এবং এই দণ্ডটার হচ্ছে একটা দৈর্ঘ্য দেওয়া আছে। দণ্ডটার আমরা ধরে নিব, যেহেতু নিশ্চল অবস্থার কথা বলেছে, তাহলে এটা হচ্ছে তার নিশ্চল দৈর্ঘ্য এল নটের ভ্যালু কত? এল নটের ভ্যালু হচ্ছে 2 মিটার। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে, এই দণ্ডটি এক্স অক্ষের দিকে 0.88 × c আলোর বেগের 88% বেগে এই প্রসঙ্গ কাঠামোটা গতিশীল হয়েছে, বা এই লাঠিটাই গতিশীল হয়েছে। অর্থাৎ এই পুরো জিনিসটা গতিশীল হয়েছে, তার একটা বেশ হাই ভেলোসিটি দেওয়া আছে 0.88 × c। তার মানে আমরা বুঝতে পারছি তার অবশ্যই একটা দৈর্ঘ্য সংকোচন হবে। তাহলে গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কত হবে, বা এর দৈর্ঘ্য কত বলে মনে হবে, এইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এই দণ্ডটা যেহেতু আনত তলে যেহেতু দণ্ডটা আছে, এই দণ্ডটার দৈর্ঘ্যকে আমি দুইটা উপাংশে ভাগ করে ফেলব। এই দণ্ডটার দৈর্ঘ্যকে দুইটা উপাংশে ভাগ করলে অনুভূমিক বরাবর যে উপাংশটা আসবে সেইটার মান হবে L0 cos 30 ডিগ্রি, এবং উলম্ব বরাবর তার একটা উপাংশ আসবে যার মান হবে L0 sin 30 ডিগ্রি। অর্থাৎ এই দণ্ডটার দৈর্ঘ্যকে দুইটা উপাংশে ভাগ করে ফেলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ভেলোসিটি দেওয়া আছে কোন এক্সিস বরাবর? ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে এক্স এক্সিস বরাবর। তাহলে আপেক্ষিকতা লজিক আমাদেরকে কি বলে? আপেক্ষিকতা লজিক আমাদেরকে বলে, আমরা জানি যে যদি ভেলোসিটি এক্স এক্সিস বরাবর থাকে তাহলে শুধুমাত্র এক্স এক্সিসেরই সংকোচন হবে। এক্স এক্সিস বরাবরই আমরা দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা বসাবো, যে L = হচ্ছে L0 × √1 - v² / c²। যেই এক্সিস বরাবর ভেলোসিটি আছে সেই এক্সিস বরাবরই শুধুমাত্র দৈর্ঘ্যটার সংকোচন হবে। ঠিক এইটার সাথে লম্ব বরাবর কে আছে? এক্স এক্সিসের সাথে লম্ব বরাবর আছে ওয়াই এক্সিস বা উলম্ব তল। ওই এক্সিস বরাবর ভেলোসিটি নাই। কেন ওই এক্সিস বরাবর ভেলোসিটি নাই? কারণ ওই এক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা কত? ওই এক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে Vx cos 90। সো cos 90র ভ্যালু কত? cos 90র ভ্যালু হচ্ছে 0। তার মানে y এক্সিস বরাবর কোনো বেগ নাই। যেহেতু y এক্সিস বরাবর কোনো বেগ নাই, তাহলে y এক্সিস বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছি সবাই? ওকে ফাইন। তাহলে আসো, যেহেতু x এক্সিস বরাবর ভেলোসিটিটা আছে, তাই x এক্সিস বরাবর আমরা লিখব x এক্সিস বরাবর নতুন দৈর্ঘ্যের উপাংশ। এক্স এক্সিস বরাবর মানে এর তো দৈর্ঘ্য সংকোচন হবে, দৈর্ঘ্যটা পরিবর্তন হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এক্স এক্সিস বরাবর নতুন দৈর্ঘ্যের উপাংশ, সেইটাকে আমি নাম দিলাম ধরো L(x). তাইলে এই L(x) = কি আসবে? সূত্রে এখানে কি বসাবো? L0। তাহলে এক্স এক্সিস বরাবর আদি দৈর্ঘ্যটা কত? এক্স এক্সিস বরাবর আদি দৈর্ঘ্যটা হচ্ছে L0 cos 30 ডিগ্রি, এটাই L0। তাহলে এই জায়গায় লিখব L0 cos 30 ডিগ্রি × √, বাড়তি জিনিসপত্রগুলো আমি সাইডে একটু মুছে দিচ্ছি, এইটুকু আমাদের প্রয়োজন নাই। তাহলে খেয়াল করো L0 cos 30 ডিগ্রি × √1 - v²। v² মানে কি? v² মানে হচ্ছে 0.88 c²। সো উপরেও c² আছে, নিচেও c² আছে। c² ক্যান্সেল হয়ে যাবে। সো ক্যান্সেল যদি হয়ে যায় আমরা এখানে কি লিখতে পারবো? 0.88 টোটালটার হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে x এক্সিস বরাবর নতুন দৈর্ঘ্যের উপাংশটা কত? এক্স এক্সিস বরাবর নতুন দৈর্ঘ্যের উপাংশটা কত সেইটা হচ্ছে আমরা জেনে যাব। L0 এর মান কত? L0 এর ভ্যালু হচ্ছে 2। দেয়ারফর আমার ক্যালকুলেশনটা কি আসবে? 2 cos 30 into root over 1 minus 0.88 square. So 1 minus 0.88 square into 2 cos 30 degree ठीक ठाक मतो लिखेছি এটার ভ্যালু আমি যেটা পেয়েছি 0.822 অনেক কিছু 0.823 আমি লিখলাম l of x এর ভ্যালু 0.823 মিটার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি আচ্ছা এবারে নতুন যে দৈর্ঘ্যটা হবে সেই নতুন দৈর্ঘ্যটার তো একটা উলম্ব উপাংশ y axis বরাবর একটা উপাংশ থাকবে সেই উপাংশটার মান কত হবে তো সেই উপাংশটার মান বের করতে কোনোই কষ্ট করতে হবে না কারণ সেই উপাংশটার মান শুরুতে y axis বরাবর যেই দৈর্ঘ্যের উপাংশটা ছিল সেটার মানের সমান হবে কেন কারণ ওই axis বরাবর তো ভাইয়া কোনো velocity নাই velocity দেওয়া আছে কোথায় velocity দেওয়া আছে x axis বরাবর সুতরাং নতুন দৈর্ঘ্যের y axis বরাবর উপাংশ नतून दैर्घ्यर y एक्सिस बराबर उपांश नतून दैर्घ्यर y एक्सिस बराबर उपांश যদি ওর আমি নাম দেই হচ্ছে l of y তাহলে এই l of y সমান কি হবে l of y সমান এইটাই l not sin 30 ডিগ্রি l not sin 30 ডিগ্রি 1 হবে মোস্ট প্রবাবলি l not এর ভ্যালু হচ্ছে 2 into sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ ডেফিনেটলি ঠিক লিখছি তো ভুল করার তো কোনো কারণ নাই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব y axis বরাবর উপাংশটা কত y axis বরাবর উপাংশটা হচ্ছে 1 মিটার তাহলে খেয়াল করো এই কাঠামোটা যখন গতিশীল আলোর বেগের 88% বেগে গতিশীল তখন এই কাঠামোর সাপেক্ষে এই বস্তুটার দৈর্ঘ্যের দুইটা উপাংশ আমরা পাইছি একটা উপাংশ হচ্ছে l of x এই হচ্ছে l of x এর ভ্যালু এবং আরেকটার মান আগেরটা যা ছিল তাই আছে সেটা হচ্ছে l of y তাহলে এখানে যেই দণ্ডটা আছে l দণ্ডটার বর্তমান দৈর্ঘ্য কি দণ্ডটার বর্তমান দৈর্ঘ্য হচ্ছে l তাহলে l এর মান কত হবে দুইটা উপাংশ আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সামান্তরিক সূত্র বলো পিথাগোরাসের উপপাদ্য বলো l সমান হবে √ L of y square plus L of x square that means এইখান থেকে আমরা লিখতে পারবো root over 1 square that means 1 plus 0.823 square করলে আসে হচ্ছে 1.295 so এটাকে 1.3 লিখে দিতে পারি L এর ভ্যালু কত আসছে L এর ভ্যালু আসছে হচ্ছে 1.3 মিটার and that's the answer That's the answer. যদি তোমরা সবাই এই ভিডিওটা বুঝে থাকো মানে অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে সো আমি আশা করব তোমরা সবাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে এবং এই মুহূর্তে তোমরা যারা HSC 22 ব্যাচ বা 23 ব্যাচের স্টুডেন্টরা আছো তোমাদের সামনে এক একজনের জন্য টার্গেট এক এক রকম HSC 22 ব্যাচের জন্য খুব সামনেই হচ্ছে তোমাদের HSC পরীক্ষা সো বোর্ড পরীক্ষার জন্য একটা প্রস্তুতি তোমাদের নিতে হচ্ছে সামনে গিয়ে তোমাদের অ্যাডমিশন টেস্ট আছে সো তোমাদের জন্য ব্যাপারগুলো খুবই কাছে On the other hand, HSC 23 ব্যাচের মানুষজন তোমাদের সামনে একটা ভালো সময় আছে যেই সময়টা কাজে লাগিয়ে তুমি তোমার একাডেমিকের প্রিপারেশনটা অনেক বেশি ভালো স্ট্রংলি নিতে পারবা এবং যেই স্টুডেন্টদের আসলে একাডেমিকের প্রিপারেশন ভালো তাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশনের প্রিপারেশন সবসময়ই ভালো থাকে এটা আমরা বরাবর দেখে আসছি সো হোয়াট উই ক্যান অফার ইউ HSC 23 এর মানুষজনের জন্য আমরা যেটা বলবো আমি মাসুদ জাভেদ জিমি আমি রুটস এডুতে আছি গত 2 বছর ধরে এবং তার আগেও আমি বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছি মোর দ্যান 15 ইয়ার্স এবং হয়তো 2 লাখ বা তার বেশি স্টুডেন্টকে আমি পড়িয়েছি আমি বুয়েটে পড়ালেখা করেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো আমার কথা হচ্ছে যে বাসায় বসে থেকে তোমরা যদি অনলাইনে একটা ভালো এডুকেশন সাপোর্ট পাইতে চাও যে যেখানে তুমি ক্লাস করবা তুমি এক্সাম দিবা তুমি হচ্ছে আবার সেগুলোর উপর একটা সলভ ক্লাস করবা সব রুটস এডু হবে তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম সো আমি তোমাদের সবাইকে বলছি HSC 23 এর মানুষজন তুমি শুরু থেকেই মানে তোমার শুরু বলতে হচ্ছে অলরেডি তোমরা 5 মাস 6 মাস সময় শেষ করে ফেলেছো পার হয়ে গেছে যতটুকুই যা পড়েছো না কেন এখন থেকেও যদি তুমি ঠিকঠাক মতো পড়ো আর যারা পড়ালেখা করে এসেছো তারা তো আসলে সামনে আরো ভালোভাবে পড়বা সো সবার জন্য আমি যেটা অফার করছি আমাদের HSC 23 এর জন্য একাডেমিক কোর্স চলছে সো তুমি যদি রুটস এর সাথে নতুন পরিচিত হও তুমি যদি 1 মাসের জন্য জয়েন করতে চাও তাহলে 1 মাসের জন্য তোমার কোর্স ফি পড়বে হচ্ছে 990 টাকা এবং এর ভিতরে তুমি অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল 4 8 হচ্ছে 32টা লাইভ ক্লাস পেয়ে যাবা एर बाइरे रूट्सर अजस्र फ्री क्लास तुम्हारे प्लेलिस्ट कर देवा तुम्हार फुल सिलेबास कमप्लीट कर देवा आई मीन फुल सिलेबास कमप्लीट कर देवा तुम जेको दिन जेको चैप्टार पढ़ते पारबा और ये क्लासगुलो रेगुलर लाइव है रेगुलर क्लास है तुम रेगुलर होच्छे क्विज दिबा एग्जाम दिबा और टीचारदेर काछ थेके फीडबैक निबा। अच्छा और क्यों जो तुम एरकम हो जो रूट्सर साथ तुम्हार अनेक दिन परिचय तुम जानो रूट्स आसले केमन पढ़ाय तुम्हार आसले एक मासेर जोन्नो रूट्स के ट्रायल दिए देखार कोनो दरकार नाई ताहले आमी तुम्हें स्ट्रंगलि सजेस्ट करब आमादेर डिसेम्बर पर्यन्त जो फुल पैकेजटा आछे जे पैकेजटा आमादेर एपे एखोनो एटाके लेखा आछे होच्छे 8 मास सो 8 मास ना होक तुम सामने एखोनो प्राय 7 मासेर बेशी समय पेये जाच्छो सो एई 7 मासे तुम्हार कोर्स फीटा खेयाल करो एक मासेर जोन्नो 990 टाका हইলে 7 मासेर जोन्नो कोर्स फीटा प्राय 7000 टाकार मतो हওয়ার कथा बाट सेई कोर्स फीटा अनेक कम 4680 टाका सो एई टाका दिए तुम 7 मासेर जोन्नो रूट्सेर साथे অ্যাটাচ হয়ে যাইতে পারো তাহলে তুমি তোমার ফুল সিলেবাসটা আই মিন শর্ট সিলেবাসের সম্পূর্ণটা খুব ভালোভাবে পড়ে ফেলতে পারবা এবং অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব তুমি এনরোল করার সময় আমার কুপন কোডটা অ্যাপ্লাই করবা যেটা হচ্ছে JJ06 এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে বেসিক্যালি এগুলার কোর্স ফিটা আরেকটু বড় করে দেওয়া আছে একটু বেশি সো ওখান থেকে তুমি 10% ছাড় পেয়ে যাবা 10% ছাড়ে তুমি রুটসের সাথে তোমার যাত্রাটা শুরু করে ফেলতে পারবা। এটা হচ্ছে HSC 23 ব্যাচের মানুষজনের জন্য আর HSC 22 এর স্টুডেন্টরা যদি হও হতে পারে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট বা তুমি হতে পারে তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা বা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট সো তোমাকে আমি যেটা বলবো ভাই আগে তোমাকে তোমার HSCটা সিকিউর করা লাগবে তারপর তোমার অ্যাডমিশনের জার্নি তোমাকে শুরু করতে হবে সো হোয়াট উইল অফার ইউ তুমি যদি অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা ভাবনা করে থাকো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2022 তাহলে এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2022 এর জন্য যেটা আমরা তোমাকে অফার করছি সেটা হচ্ছে আমাদের 4টা কোর্স একসাথে তোমার জন্য 4টা কোর্স বলতে একটা কোর্স তুমি করবা হচ্ছে অ্যাডমিশনের সময় যেটা হচ্ছে তোমার আপকামিং কোর্স আর বাকি যে 3টা কোর্স আছে এই 3টা কোর্স তোমার জন্য এখন থেকেই শুরু হয়ে গেছে কোর্সের ক্লাসগুলো চলছে আগে এইচএসসি পরীক্ষায় ভালো করতে হবে আগে এ প্লাস পাইতে হবে তাহলেই বুয়েটের ফর্ম তুলতে পারবো চুয়েটের ফর্ম তুলতে পারবো বা মেডিকেল বা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পয়েন্টে অন্যদের চাইতে অনেক বেশি আগায় থাকতে পারবো সো আমাদের 80 ডেজ শিওর এ প্লাস কোর্স লাইভ টেস্ট পেপার সলভ কোর্স এই দুটোই এখন চলছে নতুন রেকর্ডেড ক্লাস এবং লাইভ টেস্ট পেপার সলভের ক্লাস চলছে আর এর বাইরে আমাদের HSC 22 এর যে শর্ট সিলেবাসের কোর্সটা আছে সেটা তোমার জন্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এই কোর্সে আমি জাভেদ জিমি তোমাদের সাথে থাকবো এর বাইরে থাকবে রুটসের ঋদ্ধ ভাইয়া জিহাদ ভাইয়া শাওন ভাইয়া থাকবে কেমিস্ট্রির তারপরে আবির ভাইয়া আছে ম্যাথের এনামুল ভাইয়া রম্য ভাইয়া আরও অনেক ভাইয়া থাকবে ফিজিক্সের ইয়ামিন ভাইয়া মাসুদি ভাইয়া থাকবে সো আমরা এই পুরো টিমটা তোমাদেরকে ইনশাল্লাহ সাপোর্টটা দিব সর্বোচ্চ সাপোর্ট দিব সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের কথা সো এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এই এই ফিচারগুলো তুমি পেয়ে যাবে 53টা ক্লাস 53টা লেকচার শিট 16টা উইকলি পরীক্ষা 6টা ফাইনাল মডেল টেস্ট যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে মজার সেটা হচ্ছে আমাদের অ্যাপ থেকে 24/7 লাইভ প্রবলেম সলভিং যে কোনো একটা অঙ্ক করতে করতে তুমি আটকায় গেলা ছবি তুলে পাঠিয়ে দাও টিচাররা সাথে সাথে তোমাকে ইনশাল্লাহ সলভ দিয়ে দিবে এবং সেই সাথে এইবার হচ্ছে আমরা কোয়েশ্চেন ব্যাংক প্রোভাইড করছি কোয়েশ্চেন ব্যাংক এবং লেকচার শিট যারা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন কোর্সে জয়েন করবে তারা PDF বুক পেয়ে যাবে। ওকে এটার কোর্স ফিটা কত এটার বেসিক কোর্স ফিটা একটু বেশি 6000 টাকা বাট ইফ ইউ ইউজ মাই কুপন কোড JJ06 দ্যাট ইজ জাভেদ জিমি 06 সো এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে এই কোর্সটাই তুমি এনরোল করে ফেলতে পারবা 5400 টাকায় এর ভিতরে তোমার HSC প্রিপারেশন প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পুরোটা কভার করা হয়েছে। ওকে চলে আসি কেউ যদি থাকো হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা বলে চিন্তা করছো সো তোমাদের জন্য আমার প্রথম কথা রুটসের सब सिनियर टीचाररा ঋদ্ধ भाइया जिहाद भाइयर साथे आमी शाओन भाई एनामुल भाई रोमो भाई यामिन भाई आमरा सबाई थाकছি তোমাদের এই কোর্সটাতেও সো এখানেও তুমি যদি আসলে আসতে চাও আমি তোমাকে প্রথমে বলবো ভাই আগে HSC তে A+ পাওয়া লাগবে HSC তে A+ পাইলে ঢাকা ভার্সিটির পরীক্ষায় গুচ্ছ কৃষি পরীক্ষায় আমি সিলেকশনে আসতেছি কি আসতেছি না এই ধরনের কোনো হেডেক রাখা লাগবে না ঠিক আছে হেডেক থেকে যদি বাঁচতে চাই আমি সবার আগে কি করব আমি সবার আগে এই কোর্সে জয়েন করে ফেললে আমার মেইন টার্গেট অবশ্যই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন सो इंजिनियरिंग एडमिशनर पढ़ालेखा सरि भार्सिटी एडमिशन सो भार्सिटी एडमिशनर पढ़ालेखा कखन करब obviously HSC पर तार आगे 80 डेज शियोर ए प्लस लाइव टेस्ट पेपर सल्व और 22 शॉर्ट सिलेबास कोर्स एटाओ तुम्हादेर जोन्नो कमप्लीटली फ्री करे देवा आछे এবং প্রতিটা চ্যাপ্টারকে প্রতিটা অঙ্ককে আমরা এরকমভাবে ছোট ছোট আকারে ডাইসেক্ট করে তোমাকে দেখাই দিব প্রতিটা লাইন তুমি বুঝবা এবং তোমরা জানবা যে এই বছর ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে তো সামনে গেলেও আসলে প্রথাগত নিয়ম ওই শুধু কোশ্চেন ব্যাংক পড়া শুধু হচ্ছে শর্টকাট সূত্র দেখা সেই কাজগুলো করে আমাদের আসলে পাবলিক ভার্সিটি পরীক্ষায় আমরা সার্ভাইভ করতে পারবো না सो भूल करो ना तुम्हारा भूलटा करो ना। एखानेर भितरे कि कि तुमि पाबा 136टा रेकर्डेड क्लास 136टा लेक्चर शीट 136टा क्विज 14टा उइकलि परीक्षा मॉडल टेस्ट एबं एखानेओ थाकছে অ্যাপ থেকে 24 आवर लाइव प्रॉब्लम सल्विंग एबं तुमि पेये जाबा হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সম্পূর্ণ ফ্রি। আমাদের এই কোর্সে জয়েন করলে এই কোর্সের ফি কত? এই কোর্সের বেসিক ফি ধরা হয়েছে 5000 টাকা, কিন্তু তুমি যদি অবভিয়াসলি আমার কুপন কোডটা ইউজ করো যেটা হচ্ছে JJ06 এই কুপন কোডটা অ্যাপ্লাই করে দিলে তুমি এই কোর্সে এনরোল করতে পারবা অনলি 4500 টাকায় 4500 টাকায়। ओके तो कथा हे क्यों आप रूट्से एनरोल करब जरा रूट्सर रेगुलर स्टूडेंट ता जाने एनरोलमेंट प्रसेसटा क्यों जो नतून हो थको ताहले तार जोन्नो बोले दिच्छी सर्वप्रथम जेटा करते हबे गूगल प्ले स्टोर थेके रूट्स एडू एपटा डाउनलोड करते हैं। रूट्स एडू लिखे सार्च दिले तुम पाबा। सो ओखाने तुम कि करबे तुम तुम्हार फोन नम्बर दिए अकाउंट होच्छे वेरिफाई करे निबा। एरपर जेटा करबा नाम फोन नम्बर मेल आईडी पासवर्ड दिए तुम रेजिस्ट्रेशन करबा। रेजिस्ट्रेशन करार परे सिस्टेम थेके एकटा ओटीपी पासवर्ड पाठाय तुम्हें निये निबे। अच्छा एरपर तुम जेटा करबा तुम तुम्हार इन्स्टिट्यूट तुम्हार स्कूल बा कलेज जेटाई आछे सेटार नामटा सिलेक्ट करे निबा। एरपर धापटा सुंदर तुम तुम्हार टार्गेट बा गोल ठीक करबा। तुम्हार टार्गेट HSC इंजिनियारिंग भार्सिटी सबगुलोई होते पारे। सो तुम्हार जो माल्टिपल टार्गेट थाके माल्टिपल टार्गेट तुम सिलेक्ट करे निते पारो कोनो समस्या नाई। एरपर जेटा होबे तुम जेई जेई टार्गेटगुलो सिलेक्ट करेछो ओई टार्गेटगुलोर आंडारे जेई जेई कोर्सगुलो आमरा एखन अफर करछि HSC जोन्नो फर्स्ट ईयर सेकेंड ईयर जोन्नो अथवा इंजिनियारिंग बा भार्सिटी एडमिशन टेस्टर जोन्नो सेई कोर्सगुलो तोमरा एखान थेके देखते पाबा। तुमी तोमार पछंदेर कोर्सटा जोदि सिलेक्ट करो ताहले तुमी चले आसबा एकटा नतुन उइंडोते। जेई उइंडोते आसले तुमी पुरो कोर्सेर डिटेल्सटा पेये जाबा कयटा क्लास कयटा लेक्चर शीट रुटीन। सबचेये बड़ो कथा हच्छे आमादेर प्रतिटा कोर्से आमरा एकटा साजानो रुटीन दिये देई तोमाके सबार शुरूतेई। सो ओई रुटीनटा तुमी जोदि फलो करो ओई रुटीन अनुयायी तुमी जोदि क्लास करो प्रॉब्लेम सल्विंग क्लासे आसो तुमी जोदि हच्छे एग्जाम दाओ ताहले इंशाल्लाह तुमी डेवलप करबाई। যেটা করতে হবে কোর্স পারচেজ করার জন্য তোমাকে ক্লিক করতে হবে গেট সাবস্ক্রিপশনে। সো গেট সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে তুমি চলে আসবা হচ্ছে নতুন একটা উইন্ডোতে। যদি তুমি একাডেমিক কোর্সে পারচেজ করতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো তুমি ম্যাক্সিমাম টাইমের জন্য রুটসে জয়েন করো তাহলে অ্যাকচুয়ালি তোমার ইকোনমিক মানে একটা ভালো একটা বেনিফিট হয়ে যাবে। আর যদি তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোর্সে আসো তাহলে ওখানে আসলে মেয়াদ একদম ফিক্স করেই দেওয়া থাকবে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের আগে পর্যন্ত। এরপরে যেটা হচ্ছে এই ধাপে গিয়ে তোমাকে বসাইতে হবে কুপন কোড। অ্যান্ড অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি কুপন কোডটা ইউজ করবা JJ06। কুপন কোড দেওয়ার পরে অবশ্যই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তুমি দেখবা নিচে একটা অপশন আসছে পে নাও। ওই পে নাও বাটনে ক্লিক করলে তোমার সামনে অনেকগুলো অপশন আসবে বিকাশ রকেট নগদ তোমার যা পছন্দ যেই সিস্টেম পছন্দ ওই সিস্টেম অনুযায়ী তুমি পেমেন্ট করে দাও এবং এরপরে তুমি চাইলে কার্ডেও পে করতে পারো যেটা তোমার সুবিধা। এবং এইভাবে তুমি চলে আসবা হচ্ছে রুটস এডু অ্যাপের ভিতরে। তো আমি তোমাদের সবাইকে বলবো যারা দেশের বিভিন্ন প্রান্তে আছো যারা হয়তোবা এতদিন ধরে চাইছিলা যে বুয়েটের ভাইয়ারা ঢাকা ইউনিভার্সিটির বা মেডিকেলের ভাইয়ারা সলিমুল্লাহ ডিএমসি সিএমসির ভাইয়াদের কাছ থেকে পড়বা তাদের জন্য সবচাইতে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে রুটস। এখনই ঘরে বসে অ্যাপটা ইনস্টল করে ফেলো এবং আমাদের সাথে জয়েন করো আমাদের ক্লাসে। টেক কেয়ার।